পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুরে বোমা বিস্ফোরণ, বাড়িতে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যায় বম ডিসপোজাল স্কোয়াড, ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গভীর রাতে জোরালো বিস্ফোরণ, ভেঙে পড়েছে মাটির বাড়ি, উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের চাল। পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুরে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘর থেকে বাইরে এসে কয়েকজন গ্রামবাসী দেখতে পান জামরুল মল্লিক নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে গেলে দেখা যায় বাড়ির মালিক ও তার স্ত্রী দেওয়াল চাপা পড়ে রয়েছেন। এরপর প্রতিবেশীরাই এসে দুজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জামরুল মল্লিক ও তার ছেলে কিরলে রাজমিস্ত্রির কাজ করতেন। 20 দিন আগে দুজনই গ্রামে ফিরে আসেন। গভীর রাতে বিস্ফোরণের রীতিমতো আতঙ্কে গ্রামবাসীরা। হ্যাঁ, আমরা খুব আতঙ্কিত হয়ে গেছি যে কি হলো। আমরা মনে করছি যে কোনো লাইনে আগুন হয়ে গেছে নাকি, শর্ট হয়ে লাইনে আগুন হয়ে গেছে নাকি, তারপর এসে দেখলাম বোম ফেটে। হ্যাঁ, বিস্ফোরণের খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের বোম ডিটেকশন স্কোয়াড ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িতে মজুদ করা বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। কি কারণে বোমা মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি আর অনুন্নয়নের অভিযোগ তুলে অনাস্থা আনলেন তৃণমূলেরই সদস্যরা। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। মালদার বড়ুই গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন দল, তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চায়েতে দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগ, দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই সদস্যরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে এসেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতে। 18 আসনের বড়ুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে রয়েছে 14টি আসন, তার মধ্যে 10 জন তৃণমূল সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তলবি সভা ডাকার জন্য বিডিওর কাছে আবেদন করেছেন তারা। এই অভিযোগগুলো মানে যত রকমের দুর্নীতি, যত রকমের ই করেছে প্রধান, সব অভিযোগ পার্টিকে আমরা জানিয়েছি, মুখিক বারবার জানিয়েছি এবং লিখিতভাবেও জানিয়েছি। পার্টি থেকে কোনো এখনো সাড়া মেলেনি, উত্তর মেলেনি, বাধ্য হয়ে আমরা অনাস্থা জমা করেছি বিডিও অফিসে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। উনি ভুল বুঝিয়ে রেখেছেন, মেম্বাররা আসছিলেন না, ওনাদের কাছে বলা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, মেম্বাররা পঞ্চায়েতে আসবে না, তো কোনো কাজকর্ম যখন আসছে তা উনি সেটা করবে না। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর দলবদলের মাধ্যমে বড়ুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিত বোর্ড দখল করেছিল তৃণমূল। করুণা মাইসিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আনন্দ লাইভ দেখুন আগামীকাল রাত 10টায়, একটু পরে অনুষ্ঠানের সঙ্গে দেখুন 1 ডজন গল্প। নজর রাখুন এবিপি আনন্দে।